আজকে দৃশ্যময় সমগ্র বাংলাদেশ, আজকে বাংলাদেশের পুলিশদেরকে দেখলে মনে হয় তারা নবীর প্রেমে কাঁদতেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমনই কিছু ছবি ভাইরাল হয়েছে, যে ছবি দেখলে আপনার মনেও প্রশ্ন জাগবে, আমাদের বাংলাদেশের পুলিশরা কি করে এত ভালো হলো? আমি বলবো, না ভাই, বাংলাদেশের পুলিশরা সব সময় ভালো ছিল, নবীর প্রেমে বাংলাদেশের পুলিশরা সব সময় ছিল। আমার আল্লাহকে ভালোবাসে না কোন মুসলমান? পুলিশরাও তো মুসলমান। অনেক সময় আমরা দেখি ওলেমাদের মিছিলে, হুজুরদের মিছিলে, আলেম ওলেমাদের মিছিলে বাধা হয়ে দাঁড়ায় পুলিশরা। আসলে পুলিশের মন থেকে কখনো বাধা দিতে চায় না। আমার নবীর প্রেমে যারা রাস্তায় নামছে তাদেরকে বাধা বিদ্ধ করার জন্য আমার পুলিশরা কখনোই আসে না। কিন্তু যখন উপর থেকে প্রেশার আসে, যখন উপর মহল থেকে প্রেশার আসে, ফোন আসে, তখন তো পুলিশের কাজ করতেই হবে। আজকে প্রমাণ হয়ে গেল, আজকে প্রমাণ হয়ে গেল বাংলাদেশের পুলিশরা আমার আল্লাহকে কত ভালোবাসে, আমার নবীকে কত ভালোবাসে। আজকে যারা বিশ্বজুড়ে যখন ফ্রান্সের বিরুদ্ধে মানুষ আন্দোলন করতেছে, ফ্রান্সের দূতাবাস যখন ঘেরাও দেওয়ার কর্মসূচি করেছে হেফাজত ইসলাম, তখন বাংলাদেশের পুলিশরা তাদেরকে বাধা দিতেছে। আসলে তারা মন থেকে বাধা দেয় না, তারা কখনোই মন থেকে বাধা দেয় না। কেন? তারাও চায় ফ্রান্সের দূতাবাস যেন আমাদের বাংলাদেশে না থাকে। আজকে বিশ্বজুড়ে বিশ্ব মিডিয়াতে আমাদের বাংলাদেশের সুনাম, প্রত্যেকটা মিডিয়াতে শুধু একটাই কথা, বাংলাদেশের তৌহিদি জনতা, বাংলাদেশের মুসলমান, প্রাণপ্রিয় মুসলমানরা, যারা নবীর প্রেমে লক্ষ লক্ষ মুসলমানকে ঢাকা সহ সমগ্র দেশ জুড়ে শুধু একটাই গান, আমার নবীর অপমান সইতে পারবে না বাংলার জনগণ। যত মুসলমান আছে তাদের মুখে একটাই গান, আমার নবীর অপমান সইতে পারবে না মুসলমানরা। দর্শক, আজকে একটাই কথা বারবার বলবো, আমার পুলিশ ভাইরা যেভাবে মহান আল্লাহর কাছে দোয়া চাইতেছে, যেভাবে মোনাজাত ধরে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, এতেই প্রমাণ হয় আমার বাংলার পুলিশরা মুসলমান, খাঁটি মুসলমান, বাংলার পুলিশরা নবীর প্রেমে মুসলমান। আমি সেই সমস্ত লোকদেরকে বলতে চাই যারা ফ্রান্সের দালালি করে। আমরা দেখছি কিছুদিন আগে ফ্রান্সের হয়ে কিছু লোকজন কথা বলতেছে, তারা শুধু তাদের নিজের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। আজকে ইউরোপ আমেরিকা থেকে কিছু লোক ফ্রান্সের পক্ষ নিয়ে কথা বলে, বলে যে তোমরা বাংলাদেশে যারা আসো, যারা গরিব আসো, তারা ফ্রান্সকে বয়কট করে কী করতে পারবা? ফ্রান্স যদি তোমাদেরকে বয়কট করে তাহলে তোমাদের অবস্থা কী হবে? আমি তাদেরকে বলতে চাই, তোমরা তো সেই আল্লাহকে ভুলে গেছো যে আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়েছে, তোমরা তো সেই আল্লাহকে ভুলে গেছো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করছে। তোমরা মনে করতেছো যে ফ্রান্সে গিয়ে অনেক সুখে আসো, শান্তিতে আসো, অনেক টাকা উপার্জন করতেছো, মহান আল্লাহ তোমার রিজিক সেখানে রাখছে বিদায়, তুমি সেইখানে কামাই করা খাইতে পারতেছো। তোমার রিজিক যদি সেই বাংলাদেশে থাকতো তাহলে তুমি বাংলাদেশে খাইতে পারতা। আমি সেই সমস্ত লোকদেরকে বলতে চাই যারা ফ্রান্সের হয়ে দালালি করে, আমাদের বাংলাদেশে কি এমনও লোক নাই যে ফ্রান্সের থেকে শান্তিতে আছে? আজকে আমাদের দেশে কোটি কোটি টাকার মালিকও আছে, হ্যাঁ এটা সত্য কথা, গড়ে আমাদের দেশের লোক গরিব, কিন্তু ওদের মতন এত খারাপ না। আমাদের দেশের মানুষ মনে একটাই ভয় থাকে যে আমাকে মরতে হবে, আমাকে আখেরাত দেখতে হবে, আমাকে জান্নাতে যেতে হবে। তাই তো আল্লাহর কাছে দোয়া করি, যে আল্লাহ এদেরকে তুমি হেদায়েতের পথে আনো, নয়তো তাদেরকে তুমি ধ্বংস করে দাও। যারা আজকে একটু শান্তির জন্য আমার নবীকে ভুলে যেতে চায়, আমার আল্লাহকে ভুলে যেতে চায়, আমার ধর্ম ইসলামকে ভুলে যেতে চায়। এই ভিডিওটি শেষ করব, শেষ করার আগে একটা কথা বলে যেতে চাই, যারা আমার নবীকে ভালোবাসো, যারা আমার আল্লাহকে ভালোবাসো, যারা ইসলাম ধর্মকে ভালোবাসো, যারা নবীর প্রেমে, একটা কমেন্ট করতে পারবা হ্যাশট্যাগ ব্যবহার করে, আই লাভ মোহাম্মদ। আজকে সমগ্র বিশ্বজুড়ে হ্যাশট্যাগ চলতেছে যেখানে আই লাভ মোহাম্মদ লিখছে মানুষ। শুধুমাত্র হ্যাশট্যাগের কারণে আজকে বিশ্ব জানতেছে যে কত মানুষ নবীকে ভালোবাসে, আমার নবীকে কত মানুষ ভালোবাসে, কত কোটি কোটি বিলিয়ন বিলিয়ন লোক নবীকে ভালোবাসে। এই হ্যাশট্যাগের মাধ্যমে মানুষ বুঝতে পারতেছে। তো দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আজকের মতন বিদায়। আল্লাহ হাফেজ।